রাঙ্গামাটির কাপ্তাইয়ের রায়খালী এলাকায় চলছে মারমা সম্প্রদায়ের সাংরাই উৎসব। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কমল দে, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল, ধন্যবাদ সাফিন। আপনি জানেন, নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য তিন পার্বত্য এলাকায় চলছে বৈশাখী উৎসব। সে বৈশাখী উৎসবের আজকে অংশ হলো সাংরাই। মূলত মারমা সম্প্রদায়ের যে অনুষ্ঠানটি সবচেয়ে বড় অনুষ্ঠান হয়ে থাকে সেটি হলো সাংরাই। সেই সাংরাইটা একদম স্থায়ী কেন্দ্রীয়ভাবে তাদের সম্পন্ন হবে আজকে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার রায়খালী নারায়ণগিরি উচ্চ বিদ্যালয়ের মাঠে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে মারমা সম্প্রদায় এখানকে যারা রয়েছেন রাঙ্গামাটি পার্বত্য জেলায়, তারা বিভিন্ন এলাকা থেকে এসে ভিড় করছেন এবং এসে এখানে জড়ো হয়েছেন। অর্থাৎ আমরা যতটুকু জানতে পেরেছি, শিডিউল অনুযায়ী 12টা থেকে হয়তো জলকেলি বা সাংরাই উৎসব শুরু হবে। সে সাংরাই একটি মর্ম কথা হলো যে বিগত বছরে যত রকম ক্লান্তি থাকে, সব কিছু থাকে, সব ব্যর্থতা থাকে, সব কিছু ধুয়ে মুছে পবিত্র পানি দিয়ে তারা আবার পবিত্র হয়ে উঠবে নতুন বছরে, সেটি হলো সাংরাই। আর এই সাংরাইয়ের মাধ্যমে অর্থাৎ উৎসবে তারা একজন অপরজনের প্রতি পানি ছিটিয়ে তাদের ভ্রাতৃত্ববোধ, তাদের প্রেমত্ববোধ, তাদের সেটি তারা জানিয়ে দেয়। এবং তারই অংশ হিসেবে প্রতি বছরে কিন্তু এই অনুষ্ঠানটি হয়ে আসছে এই রাঙ্গামাটি পার্বত্য জেলায়। তো এবার হচ্ছে প্রতিবার তারা এক একটি স্থানে করে, এবার তারা নির্ধারণ করেছে কাপ্তাই উপজেলার এই নারায়ণগিরি রায়খালী ইউনিয়নের এই নারায়ণগিরি উচ্চ বিদ্যালয়ের মাঠে হবে। তা আপনারা দেখতে পাচ্ছেন আসলে এক রাঙ্গামাটির বিভিন্ন অঞ্চল থেকে মারমা সম্প্রদায়ের তরুণ তরুণীরা এবং বয়োবৃদ্ধরা সবাই এসে জড়ো হয়েছেন। এখানে একটি টিম দেখতে পাচ্ছেন, এই টিমটি মূলত কিছুক্ষণ পরে তারা সাংরাই অর্থাৎ জলকেলিতে নামবেন। এভাবে তারা গেঞ্জি পরে এক একটি ইউনিয়ন বা এক একটি টিম এভাবে তারা প্রস্তুতি নিচ্ছেন। এখানে আমরা যতটুকু জানতে পেরেছি 30 থেকে 40টি টিম একে অপরের প্রতি পানি ছিটানোর জন্য তারা প্রস্তুতি নিতে শুরু করেছেন এবং তারা এখানে এসে জড়ো হচ্ছেন। তবে একটি নিরাপত্তার ব্যবস্থা করে, যেহেতু রাঙ্গামাটি পার্বত্য জেলা একটি অপ্রীতিকর ব্যবস্থা ইয়ে থাকে, আশঙ্কা থাকে, তার প্রেক্ষিতে দেখতে পাচ্ছি আমরা এখানে কিন্তু সেনাবাহিনীর নিরাপত্তার ব্যবস্থা তারা জোরদার করেছে এবং সাথে পাশাপাশি পুলিশ প্রশাসন রয়েছে। এবং আরেকটি যদি বলা চলে, কিছুক্ষণ পরে তারা শেষ ইয়ে করবে এই যে সাংরাই উৎসবটি তারা শুরু করবে এই মাঠে। এবং তারই প্রস্তুতি হিসাবে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন ইউনিয়ন থেকে তরুণ তরুণীদের দলগুলো তারা আসতে শুরু করেছে এবং তারা এখানে এখন নাম জমা দিতে শুরু করেছে। সাফিন, এখন পর্যন্ত আমার কাছে ছিল রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাইতে রায়খালী মাঠে যে সাংরাই মারমাদের প্রধান উৎসব সাংরাই শুরু হবে তার প্রস্তুতি চলছে, তার সর্বশেষ। মারমা সম্প্রদায়ের সাংরাই উৎসবের খবর জানাচ্ছিলেন সহকর্মী কমল দে।